বিভিন্ন জগদ্ধাত্রী পূজার মণ্ডপ, শিল্পাঞ্চল এখন ব্যস্ত জগদ্ধাত্রী পূজো নিয়ে। গঙ্গার ধারে ভেড় উৎসবের জোয়ার, ওপারে চন্দননগর, এপারে উত্তর ব্যারাকপুরে নবাবগঞ্জ জগদ্ধাত্রীর আরাধনায় মেতেছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলও প্রতিবার মুখশ্রী ও উচ্চতায় চন্দননগরকে ছোঁয়ার চেষ্টা করে। প্রতিবার গরম থেকে আলোকসজ্জা চন্দননগরের মতোই, দূরত্ব বা ভিড় এড়াতে যারা চন্দননগরে যেতে পারেন না তাদের জন্য নবাবগঞ্জ আছে। আর নবাবগঞ্জে জগদ্ধাত্রী পুজো মানেই মান্না দে, কিশোর কুমারের গান শোনা। ঝুলনতলা থেকে কালীতলা হয়ে গাজীতলা পর্যন্ত মণ্ডপে মণ্ডপে শোনা যেত প্রবাদ প্রতিম শিল্পীদের গাওয়া গানের সিডি ও ক্যাসেট, যা শুনতে মানুষ এই মণ্ডপগুলিতে বসে থাকতেন। বাসিন্দাদের কথায়, মান্না কিশোরের গান বাজানো এখানকার পুরনো প্রথা। পুজোর আড্ডার সঙ্গে গান মিলেমিশে একাকার হয়ে যায়। তবে এবার মান্না কিশোরের সিডির সঙ্গে বাজবে মুখ্যমন্ত্রীর গাওয়া গান কবিতা, জানালেন উদ্যোক্তারা। ইছাপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।